আমার এত মজার দরকার নেই তো রে, আমার ভিডিওর মজা লাগে না। অন্য কিছুর কথা কইতো তাহলে তোমার যমুন গার্মেন্টস ফ্যাক্টরি। হ্যাঁ গার্মেন্টস ফ্যাক্টরি ও, তার মানে ভিতরে সম্পূর্ণটা ইয়া না, এগুলা নিব গো, এগুলা বিক্রি হলে এই জায়গা কিনবো, ভালো লাভ না, একটা জায়গা কিনে নিব ওই সামনে কর্নারে এয়ারপোর্টে। এখন যে দাম বেশি, এতে যে জমি সরকারে নিবো ওই দাম পাইতো কত বাবিদোয়ানটা খালার দোয়ান কইছেন, অসুবিধা নেই আমার, খাবেন নাকি? এখানে বিদ্যুৎ দিয়ে একটা রাস্তা হবে তো নোয়াখালী সাথে, নোয়াখালী সাথে এটা নেই আমরা যে ওই যে ঢুকি না সোনাগাজী থেকে এদিকে ঢুকি না, ডিউটি তো তুমিও এমনি আটকে এলাও, তোমার আর দিকে ঢুকতে দেখাল তুমি ফেলতে মোবাইলে কোনটা জানো তুমি? প্রথম তাকে সম্মান প্রদর্শন করে তারা সাজিয়ে দিয়েছে, আটকাইছে আবার আটকাইছে লেখত আটকাইছে নাকি? সব আসামি যে গেলেন্ডে গেলে টিপু একটা ছেলে ছয় ছেলে থাই যে ফ্যাক্টরি এগুলা চালু হইব, বাইশ একুশ সালে চালু হওয়ার কথা হয়েছে দুই একটা কোনো ফেটরির দিকে গেছে গিয়ে
বসুন্ধরার এলাকায় হয়েছে বিশাল এটা গাড়ি লোক বসুন্ধরা হ্যাঁ বিশাল ফ্যাক্টরি চলতেছে বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র হয়ে যেতেছে জায়গাটা ৩০,০০০ একর তুমি বুঝবো ৩০,০০০ একর সড়কের নাম দিচ্ছ শেখ হাসিনা সড়ক বসুন্ধরা সহজে মনে কর এই জায়গাটা বরাদ করে করে মানুষ করতে তো মনে 10 বছর লাগে আর বেশি হবে খালি বরাদ করতেই আছে যে বালি ফালে বাগানের পিছনে চলে দেখছো আমরা বাড়ির সামনে বাগান দেখছো যে বনভূমি নাকি বন বন এটা পিছনে চলে এসেছি এটা পিছনে সব তোলা এরকম সুইমিং পুলের মতো হ্যাঁ পুরো লেক এটা লেকই থাকবে যা বুঝাতে এই যে লেকই রাস্তার পাশে লেক মনে পানি জানি না আমার জন্য এই তো খালি আর কি বাগানের ভিতরে দেখছো না বড় বড় আইর এই যে আমরা বাড়ির সামনে যে খালটা দেখছো ওই খালটা ওইখান দিয়ে দেখবে বিশাল প্রকল্প কত কোটি টাকার দরকার সীমানা তো ওইখান থেকে মূল্য তো মরে গেলাম বাসি যতদিন আছে ততদিন আমরা থাকতাম এখানে নোয়াখালী লক্ষ্মীপুরে কত তুমি লোক করবে না এখানে সব জায়গায় ভালো খারাপ লোক আছে বুঝি উঠে আসতে পারবো উঠতে পারে না সে এদিকে এদিকে একটু ভিডিও করেন এদিকে ওই সূর্য মঞ্চ উঠবো তো সুন্দর লাগবে সূর্য উঠবো এদিকে ভাই ইউটিউবের জন্য করতেছে আমরা তো বুঝি Hey.
রোগী বা একটা পুলিশের লোক বার্গার তুলে বিদ্যুৎ দিতে লেগে ইয়েতে সমুদ্র করে আল্লাহু আকবার। আমি তো বাংলাদেশের আরেক দেশে আছি, বাংলাদেশের আরেক দেশে আছি। আপনি আপনারা চিন্তা করেন না, আমি বাংলাদেশের আরেক দেশে আছি। পুরো রাস্তা কক্সবাজার নাকি?